السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى
سيدنا নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দরুদ আছে যেখানে আমরা আছি? তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ঐতিহ্যবাহী কক্সবাজার টেকনাফের অন্তর্গত হয়কং নয়াপাড়া ইসলামী যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 18তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব জালাল উদ্দিন মুন্সী সাহেব, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন হায়াতে তৈয়বা দান করে যতদিন বাঁচবেন দিনের জন্য কোরআনের জন্য কবুল করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি একাধারে একজন অধ্যক্ষ একজন আলেমে দিন, বাংলাদেশের প্রত্যেক চেয়ারম্যান যদি আলেমে দিন হতো পুলিশের দরকার হতো না, র‍্যাবের দরকার হতো না, গোটা বাংলাদেশটা সোনার রাষ্ট্রে রূপান্তরিত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এখানে একজন আমরা আলেমে দিন চেয়ারম্যান পেয়েছি, এটা আমাদের জন্য ভালো না খারাপ? অত্যন্ত সৌভাগ্যের। জানা আলহাজ অধ্যক্ষ হযরত মাওলানা নূর আহমদ আনোয়ারি সাহেব, আমরা তার জন্য বিশেষ করে দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন হায়াতের তৈয়বা দান করে যতদিন বাঁচবেন এলাকার উন্নয়নের পাশাপাশি থেকে শুধু চেয়ারম্যান নয়, আগামীতে যেন এমপি হয়ে কাজ করতে পারেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক তাকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেন। বলেন আমিন। এবং আজকের মাহফিল সঞ্চালনায় যিনি আছেন জনাব মাহবুবুর রহমান সাহেব, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তার কণ্ঠকে যেন ইসলামের জন্য কবুল করেন। বলেন আমিন। এবং আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ জাকির হোসেন, জনাব হাজি সরওয়ার কামাল, জনাব মোহাম্মদ আব্দুল জলিল, জনাব হাজি মোহাম্মদ ইদ্রিস, জনাব ফরিদুল ইসলাম মুন্সি সাহেব, যে আল্লাহ পাক প্রত্যেককে যেন হায়াতের তৈয়বা দান করে ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আল্লাহ পাক যেন কবুল করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়ি পাকা মুরব্বিয়ানি ক্রমেরা, পর্দার অন্তরালে অবস্থান লতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিগ্রাণ আমারও সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। শুকরগুজার হচ্ছি সেই জাল্লে শানহুর দরবারে, যার অশেষ মেহেরবানিতে দুনিয়ার সকল কর্মকে বিরত রেখে আরামের ঘুমকে হারাম করে এ জান্নাতি বাগানের জান্নাতি ফুল বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ইচ্ছা করলে এই মুহূর্তে আমাকে কক্সবাজার সদর হাসপাতালে রাখতে পারতে, আল্লাহ পাক ইচ্ছা করলে এই মুহূর্তে আমাকে জেনার আড্ডায়, জোয়ার আড্ডায় রাখতে পারতে, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে এই মুহূর্তে বিছানায় ঘুমন্ত অবস্থায় রাখতে পারতেন। আল্লাহ পাক বাছাই করে, দয়া করে, করুণা করে জান্নাতি বাগানের জান্নাতি ফুল বানিয়েছেন। আমরা খুশি না বেজা? খুশি না বেজা? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি,
आवाज दिए बेशी उचु करे कल्ला एक तो चित्कार दिए बोलें अल्हम्दुलिल्लाह आवाज़टा आरेक तो जोरे दीते हबे राजी आछेन तो कंठ दिएछेन के अल्लाह आल्लाहर प्रशंसा करते गिए जदि आमार कंठ भेंगेओ जाए कारो कोनो लस हबे ना कि कष्ट होच्छे नाकि ना भय पाच्छेन ना नाकि करोनाके भय करछेन ना करोनाके भय करे कोनो लाभ आछे ना करोना क रय करो दंत नय करे ना माने करो ना अन्याय काज करो ना अपकर्म करो ना जेना व्यभिचार करो ना जमीर आयल ठेला ठेली करो ना जेखाने सेखाने नेतागिरी करो ना जदि करो तोमाके साइज करार जन्य आमी आल्लाह दिएछि करो ना एर प्रमाण आपनारा पान नाई সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র প্রখ্যাত মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারী তাকে ইচ্ছাকৃতভাবে আজগবি জামাতের প্রোডাক্ট বানিয়ে তাকে বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়ে দেয়া হলো ওয়াজকে বন্ধ করে দেয়া হলো যেই মালটা বন্ধ করেছিল ওইটা আছে না গেছে করোনা দিয়ে সাইজ করা হয়েছে কথা বলেন ঠিক কি না সারা জীবন যারা চাইলো হুজুরের ফাঁসি চাই ফাঁসি চাই আহা ফাঁসিটা দেখে গেলে খুব আরাম পেতাম হুজুর কিন্তু হুজুরের জায়গাতে আছে ও কিন্তু করোনা হয়ে সাইজ হয়ে কবরে চলে গেছে কথা বলে ঠিক কি না এজন্য করোনাকে ভয় করে লাভ নাই যেই আল্লাহ করোনা সৃষ্টি করেছেন যেই আল্লাহ করোনা উঠায় নেবেন সেই আল্লাহকে ভয় করতে হবে সুতরাং প্রশংসা হবে কা আল্লাহ সবাই রাজি আছেন তো আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারো বলে উঠছি আলহামদুলিল্লাহ পেছনের কোন ভাই আমরা চুপ থাকবো না রাজি আছেন তো আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারো বলে উঠছি আলহামদুলিল্লাহ সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি সম্মানিত হাজিরিন আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম আসুন আমরা এবার মুনতাফসিরের দিকে চলে যাই আমার ভাইয়েরা আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরার নাম হলো সূরাতুন নিসা জোরে বলেন নাম কি সূরাতুন নিসা এই সূরা নিসার 76 নাম্বার কত নাম্বার 76 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব সবাইকে শুনতে রাজি আছেন শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন কারা কারা রাজি নাই দু হাত তুলে দেখা আশি তলার শের হইলে চল্লিশের মন মনে মনে মিল না হইলে মিলবে না ওজন এটা কিন্তু একটা ভালো অর্থ আছে কথা বলেন ঠিক কিনা মনের সাথে মনের যদি মিল না হয় সারাদিন যদি ঠেলাঠেলি করেন ওজন কি মিলবে কি বলেন মিলবে এজন্য বক্তার মন আর শ্রোতার মন এক হওয়ার দরকার আছে না নাই আছে না নাই যদি থাকে তাহলে আমরা ওয়াজটা বুঝতে পারবো না থাকলে কিন্তু বোঝা যাবে না কারণ সারা জীবন ওয়াজ শুনছে ইউসুফ জুলেখার কাহিনী একদিন হঠাৎ করে মনে হচ্ছে আচ্ছা জুলখা এটা ছেলে নামি একজনে জিজ্ঞেস করে আচ্ছা জুলখা এটা ছেলে নামি কয় ইব্রাহিম খা কামাল খা লতিফ খা জুলখা ওইটা ছেলে এরকম ওয়াজ সারা জীবন শুনে লাভ হবে লাভ হবে এই জন্য মনটা ওয়াজের দিকে দিয়ে শুনতে হবে রাজি আছেন আমি যেহেতু পুরাতন মানুষ অনেকে আবদার করেছে হুজুর আজান শোনাবেন বিভিন্ন কণ্ঠের ওয়াজ এগুলো শোনাবেন আমি বলেছি সব হবে তবে মোনাজাতের আগে কিসের আগে রাজি আছেন তো আল্লাহ পাক কবুল করুক বলুন আমিন তাহলে সূরার নাম কি বলেন তো সূরাতুন নিসা আয়াত নাম্বার কত 76 আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুন নিসার 76 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু যারা ঈমানদার যারা ঈমানদার যারা আল্লাহওয়ালা যারা ইসলামের পথে থাকবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা যুদ্ধ করবে সংগ্রাম করবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পথে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত আর যারা কাফের যারা বেঈমান যারা নাস্তিক যারা মুরতাদ তারা যুদ্ধ করবে সংগ্রাম করবে কেবলমাত্র শয়তানের পক্ষে কার পক্ষে তাগুতের পক্ষে মানে শয়তানের পক্ষে ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা জানায় দিলেন বান্দা হক এবং বাতিলের লড়াই আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা কিন্তু বান্দারে আমি তোমাকে জানাই দিলাম আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা শুধু ঈমানদার যারা হবে বিশ্বাসী ওরা সব সময় আল্লাহর পক্ষে থাকবে আল্লাহর পথে থাকতে গিয়ে কোরআনের কথা বলতে গিয়ে তার যদি জুল জেল হয় জুলুম হয় ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি হবে তারা কিন্তু ঈমান ছাড়তে কোনোদিন রাজি হবে না ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় চিৎকার দিয়ে বলেন মারহাবা তাহলে আল্লাহ কি বললেন ঈমানদার হবে যারা হকের পথে থাকবে তারা কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার এখন অনেকেই বলবেন হুজুর আমরাও তো ঈমানদার আমরাও তো বিশ্বাসী আমরাও তো হকের পথে আছি আমার ভাইয়েরা একটু খেয়াল করবেন আমরা ঈমান এনেছি না আমরা ঈমান পেয়েছি আমরা ঈমান এনেছি না পেয়েছি দাদা মুসলমান তার থেকে পিতা মুসলমান তার থেকে আমিও মুসলমান আমিও ঈমানদার এজন্য বাংলাদেশ অনেকেই বলে হুজুর নামাজ না পড়তে পারি আমার ঈমান কিন্তু ঠিক আছে বলে কি বলে না নামাজ না পড়তে পারি ঈমান কিন্তু ঠিক আছে ও আসলে ঈমানদার হতে পারে কারণ ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা জোরে বলেন কি করা তাহলে বিশ্বাস যদি অন্তরে না থাকে ঈমান কি আনা হবে ঈমানের জোর থাকবে আচ্ছা বলেন তো যেই ভালোবাসার মধ্যে বিশ্বাস নাই ওইটারে কি ভালোবাসা বলা যায় আমি একজন হিন্দুকে জিজ্ঞেস করলাম দাদা মরলে তুমি কোথায় যাবা কয় কোথায় যাব স্বর্গে যাব স্বর্গ মানে কি বলেন তো বেহেশত না অথচ একজন মুসলমানকে জিজ্ঞেস করলাম না না মরলে তুমি কোথায় যাবা কয় কোথায় যাব কবরে যাব মানে হিন্দুর বিশ্বাস আছে মরার পর সে স্বর্গে যাবে কিন্তু মুসলমানের বিশ্বাস নাই মরার পর সে জান্নাতে যাবে মনের মধ্যে সব সময় ভয় জান্নাত পাই কি না পাই পাই কি না পাই কথা বলেন ঠিক কি না বিশ্বাসে মন প্রাণ বান্ধিয়া ভালোবাসা হয় অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারো নয় না দেখিয়া না বুঝিয়া পর মানুষ
হই আহাপন কথা বলেন ঠিক কিনা। এজন্য কবি বলছেন, বিশ্বাসে মন প্রাণ বাঁধিয়া ভালোবাসা হয়, অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারো নয়, না দেখিয়া না বুঝিয়া পর মানুষ হয় আহাপন, যেই নয়নে তো হোমাই চেনা যায় দাও না প্রভু সেই নয়ন। সকলেই বলেন আমিন। বন্ধুরা আমার, তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বিশ্বাসী বান্দা হবে যারা আল্লাহর পক্ষে সংগ্রাম করবে তারা। কথা বলেন ঠিক কিনা। আমাদের বিশ্বাস না থাকার কারণে আমরা অনেকেই মনে করি হুজুর যদি অপরাধ না করে এমনি এমনি তার কি ধরছে, এরকম প্লেয়ার আছে না নাই? 40 বছর যিনি কোরআনের তাফসীর করলেন তার ব্যাপারে বলে না না কিছু একটা আছে, কিছু একটা তো আছে, না হলে কেমনি হুজুরকে ধরছে, এরকম প্লেয়ার আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত। কথা বলেন ঠিক কিনা। সুতরাং আজকে যে কোরআনের পাখিকে কোরআনের কথা থেকে বাধা দেওয়ার জন্য জেল দেওয়া হয়েছে, জুলুম করা হচ্ছে, বিশ্বাস করেন এটা শুধু এখন নয়, বিশ্ব নবীজিকে আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর নবীজিকেও জেল খাটা লাগছে। কথা বলেন ঠিক কিনা। আচ্ছা বলেন তো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো রাস্তায় ধরে হাইজ্যাক করছে? না। কাউকে ইফতিজিং করছে? না। নাউজুবিল্লাহ। কোন সন্ত্রাসী দিয়ে ক্ষমতা দিয়ে কাউকে বন্দি করে রেখে ইচ্ছা মতো সিল মারাইছে? না। তাহলে আল্লাহর নবীজির বিচার কেন করা হলো? প্রশ্ন আছে না নাই? কোরআন তো অসুন্দর না, কোরআন সুন্দর, বিশ্ব নবীজি ছিলেন সুন্দর। আবু জেহেল্লা প্রমাণ করে বলেছিল, গর্ব করে বলতো, আমার ভাতিজা মুহাম্মাদের মতো এত ভালো মানুষ এই মক্কার জমিনে আকাশ আর জমিনের মধ্যে আর কেউ নাই। এটা কে বলেছিল? আবু জেহেল্লা। এমনকি আলামিন উপাধি সেই দিয়েছিল। শুধু তাই নয়, বিশ্ব নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা চতুর্দিকে গিয়া কোরআন তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ। সারা রাত ধরে কোরআন তেলাওয়াত শোনার পরে তারা একে অপরকে আলোচনা করে বলতো, সারা রাত এত সুন্দর তেলাওয়াত শুনলাম, এত সুন্দর বাণী আমাদের জীবনে আমরা কোনোদিন শুনি না। এটা তারা আগে প্রমাণ করেছে, কারণ এখনো দেখবেন যারা কোরআনের বিরোধিতা করে ওরা আসলে অন্তর থেকে করে না, ওপর থেকে করে, স্বার্থের জন্য করে, ক্ষমতায় টিকে থাকার জন্য করে। কথা বলেন ঠিক কিনা। কারণ এই কোরআন এমন একটা কিতাব আপনি যত শুনবেন আরো শুনতে ভালো লাগবে। সুবহানাল্লাহ। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন রকম গান আসছে, আবার ওই গানের মৃত্যু কুলখানি হয়ে আবার চলেও গেছে। কথা বলেন ঠিক কিনা। আমরা যখন ছোট ছিলাম, খুব ছোট, 2001 সালে, ওই সময় একটা গান খুব বাংলাদেশে প্রচলিত হয়েছিল, আকাশেতে লোক তারা চাঁদ কিন্তু একটা রি, যেখানে যাবেন এই ওইটা আছে, ওইটাও চলে গেছে, এর কয়েক বছর পরে আবার আসে, পড়ে না চোখের পলক, রাস্তাঘাটে ছেলে পেলে জ্ঞান হারানো শুরু করলো,
ওইটাও কিন্তু চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? এর কয়েক বছর পরে আসলো, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, যেখানে যাবেন খালি ও প্রিয়া, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, প্রিয়াও গেল সেও গেল, সেই গানও আর নাই। এরপরে আবার আসলো, ফাইটে যায় ওরে বুকটা ফাইটে যায়, ফাইটে যায় সব চলে গেল। ওই গান কি এখন আর চলে? কি বলে, চলে? কিন্তু পবিত্র আল কোরআনুল কারীম এমন একটি কিতাব যেটা আপনি যত শুনবেন আরো শুনতে ভালো লাগবে, কখনো পুরাতন হবে না। কারণ বাংলাদেশ থেকে যখন হাজী সাহেবরা সৌদি আরবে যায়, সৌদি আরবে যাওয়ার পরে তারা যখন নামাজে দাঁড়ায়, পবিত্র আল কোরআনুল কারীম থেকে সুদাইসি তেলাওয়াত করে, কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا বাংলাদেশের মানুষ বলে, হাইরে এটা যেন মনে হচ্ছে আমাদের বাংলাদেশের সূরা ফাতিহাটাই আবার এখানে শুনছি, সুবহানাল্লাহ। কেউ কি কখনো বলেছে ইমাম সাহেব সূরা ফাতিহা শুনতে শুনতে আর ভালো লাগে না, আজকে না হয় সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করেন, বলেছে কেউ? কারণ কোরআন যে সুন্দর এটা কাফের বেইমানরাও জানতো, এখনো যারা ওদের উত্তর শুনি ওরাও জানে, কথা বলেন ঠিক কিনা? তাহলে সমস্যাটা কোথায়? রাসূলকে কেন জাদুকর বলা হলো? এত সুন্দর অধিক চরিত্রের অধিকারী, তারপরেও তাকে ভণ্ড, তাকে প্রতারক, তাকে মিথ্যাবাদী কেন বানানো হলো? প্রশ্ন আছে না নাই? বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে, আমি আজকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি তার অর্থ হলো, তার সারমর্ম হলো, হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কথা বলেন ঠিক কি না? একটাই কারণ হলো, আবু জেহেল্লা চিন্তা করেছিল আজ থেকে 1400 বছর পূর্বে মুহাম্মদ যেভাবে কোরআনের কথা বলছে, মুহাম্মদ যেভাবে কোরআনের কথা মানুষের কাছে প্রচার করে দিচ্ছে, এরকম প্রচার যদি সত্য হয়ে যায় তাহলে আমি আবু জেহেল্লার আর গদি থাকবে না। কি থাকবে না? জোরে বলেন, কি থাকবে না? শুধুমাত্র গদি বাঁচানোর জন্য। কি বাঁচানোর জন্য? গদি বাঁচানোর জন্য আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্ব নবীজির বিচার করা হয়েছিল, বিশ্ব নবীজিকেও ফাঁসির কাষ্ঠে ঝুলানোর পাই তারা চলেছিল, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ইতিহাস সাক্ষী, বিশ্ব নবীজি কোরআনের কথা যখন বলতে শুরু করলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা প্ল্যান করলো এরকম কোরআনের কথা আর বলতে দেওয়া হবে না, যেখানে কোরআনের কথা হবে সেখানে গন্ডগোল করতে হবে, 144 ধারা জারি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই আইনটাও কোরআনে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন। চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার! কাফের বেঈমানরা আইন তৈরি করে দিল, না না, যেখানে কোরআনের কথা হবে কোরআনের কথা তোমরা শুনবা না, এবং আল্লাহু ফীহি লাআল্লাকুম তাগলিবুন, শুধু শুনবা না, যেখানে কোরআনের কথা হবে চুপ করে বসে থাকবা না, ওখানে হট্টগোল, ওখানে মারামারি তৈরি করে ওই কোরআনের মাহফিলকে তোমরা পণ্ড করে দিবা।
এটা কি আমার কথা? আজ থেকে 1400 বছর পূর্বে কাফের বেঈমানরা আইন তৈরি করেছিল, আইন তৈরি করেও দেখে কোনো কাজ হয় না। মুহাম্মাদকে পাগল বলেছিল, কিন্তু দেখা গেল পাগল যখন বলা হলো মুহাম্মাদের কাছে যাবা না, মুহাম্মাদের মতো পাগল কি বলে শুনবা না। কাফের বেঈমানরা কানের মধ্যে আঙ্গুল দিয়া চিন্তা করলো, মুহাম্মাদের মতো পাগল কি বলে শুনব না, একটু তার চেহারাটা একবার অন্তত দেখে আসি। কি দেখে আসি? মানুষদেরকে যেটা নিষেধ করবেন ওই কাজের দিকে আরো আগে ধাবিত হবে। ওই কথা শুনবো না, একটু কি কেমন চেহারাটা একটু দেখে আসি। কাফের বেঈমানরা কানের মধ্যে আঙ্গুলে দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন চলে যায়, হুজুরের চেহারা দেখে তারা চিন্তা করে, সর্বনাশ, জীবনে অনেক পাগল দেখছি, এত সুন্দর পাগল তো কোনোদিন দেখি নাই। সুতরাং পাগলটি কি বলে এটা জানার দরকার আছে না নাই? আঙ্গুল যখন তারা নামিয়ে নিয়েছে কান থেকে, বিশ্ব নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে কাফের বেঈমানরা কালিমা পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল আবু লাহাব উতবা সাহিবা তারা চিন্তা করলো, সর্বনাশ, শুধু অপবাদ দিয়ে তো কাজ হলো না, এখন একটা বিচার ফাইসালা করা লাগবে। কি করা লাগবে? বিশ্ব নবীজির বিচার করার জন্য আজ থেকে 1400 বছর পূর্বে আবু লাহাব আর উতবা সাহিবা তারা চক্রান্ত করে ফেললো, মুহাম্মাদের বিচার করব, কিন্তু বিচার করবে কি? এই মক্কার সব বিচারক জানে মুহাম্মাদের মতো এত ভালো মানুষ আর একটিও নাই, সুতরাং এমন বিচারক আনা লাগবে, বিদেশি বিচারককে দাওয়াত করা লাগবে যে মুহাম্মাদকে ভালো করে চেনে না। এই সিদ্ধান্ত নিয়া এই চক্রান্ত করে আজ থেকে 1400 বছর পূর্বে হাবিব বিন মালিক নামক একজন বিচারক, নাম কি বলেন? হাবিব বিন মালিক এই বিদেশি বিচারকের কাছে একটা পত্র লিখে দিল, ও হাবিব বিন মালিক, আপনি আমাদের মক্কা নগরীতে চলে আসেন, এই মক্কা নগরীতে একজন ভণ্ড, একজন মিথ্যাবাদী যে তার বাপ দাদার ধর্মে চুলকানি মেখেছে, একজন জাদুকর, এই জাদুকরের একটা বিচার করে দিয়ে যান, নাউজুবিল্লাহ। কোন হাবিব বিন মালিক তো মুহাম্মাদকে চিনে না, আল্লাহর নবীর বিচার করার জন্য আজ থেকে 1400 বছর পূর্বে 22,000 সৈন্য নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করেছে, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আজকেও দেখবেন সাক্ষী যখন পাওয়া যায় না, বিচারক পাওয়া যায় না, বাইরে থেকে ভাড়া করে সাক্ষী আনা হয়, আবার বিচারক যদি পক্ষে না বলে ওই বিচারককেও দেশ থেকে তাড়ায় দেয়া হয়, কথা বলেন ঠিক কি না? বিচার আছে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে মানুষের সুবিচার বিবেক বন্দি টাকার ফান্দে, কোর্ট কাচারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে, কথা কোন ঠিক কি না? এই যে কয়েকদিন আগে দেখলাম, আমার কথায় কেউ কষ্ট নেবেন না, কয়েকদিন আগে দেখলাম খবরের মধ্যে দেখা গেল কাশিমপুর কারাগারে একজন হলমার্কের সন্ত্রাসী, তাকে টাকার বিনিময়ে নারী সাপ্লাই দেয়া হতো, টাকার বিনিময়ে জেলখানার মধ্যে মেয়ে পাঠানো হতো একটু আনন্দ ফুর্তি করার জন্য, আর ওই একই কারাগারে কোরআনের পাখি একটা কম্বলের বেশি দুইটা কম্বল পায় না। কোথায় আছেন? এগুলো বললে বলবেন যে না ইসলাম বিরোধী কথা, না কোন দলের পক্ষে বিপক্ষে কথা নয়, এটা মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে, টাকার বিনিময়ে দেশে বিচার করা হয়, কথা বলেন ঠিক কিনা? মানুষের সুবিচার বিবেক
বন্দি টাকার ফান্দি কোট কাচারির দারে দারে সুবিচারের বাণী কান্দি কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায় পায় কি পায় না ওসি সাহেব ফোন ফোন করছে ওসি সাহেব সন্ত্রাসী ধরেছে সঙ্গে সঙ্গে ফোন এই মিয়া তুমি কারে ধরছো কই স্যার অস্ত্র সুদ্ধা দিছ কইবি এই মুহূর্তে অস্ত্র সুদ্ধা ছেড়ে দে জানিস না ওইটা আমার দলের লোক আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে টেকনাফের ওসি প্রদীপকে সাইজ করছে কথা কোন ঠিক কি না আমরা সব সময় মনে করি সরকার এগুলো করে না এটাও মনে করা ঠিক না কারণ এই রকম যারা রাজত্ব কায়েম করেছে ওদেরকেও কিন্তু বর্তমান সরকার সাইজ করছে এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কথা বলেন ঠিক কি না এই ওসি প্রদীপের এখন কোথায় অবস্থা আল্লাহ কাউকে ধরে না ধরলে কিন্তু ছাড়ে না কিন্তু আফসোস আফসোস আমাদের ওখানে আপনারা দেখেছেন আমি ফেসবুকের মধ্যে কোরআনের পাখির ছেলের একটা স্ট্যাটাস দেখলাম গত কয়েকদিন আগে একটা মামলার জন্য মাত্র 3 মিনিটের জন্য তাকে 3-4 ঘন্টা গাড়িতে করে নিয়ে গেছে সাক্ষী পাওয়া যায় নাই আবার এই বৃদ্ধ মানুষটা যার 75 এর উপরে বয়স ডায়াবেটিসের রোগী হাতে যার রিং পরানো আছে তাকে আবার কষ্ট করে ওখান থেকে নিয়ে আবার 3 ঘন্টা জার্নি করে আবার নিয়ে আসা হয়েছে কেন সাক্ষী যে ছিল না এটা কি আগে থেকে তারা জানতো না জানতো শুধু কষ্ট দেওয়ার জন্য কি দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায় ও কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায় আলেম ওলামা জেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে কথা কর ঠিক কি না আমরা বিচার দিব আল্লাহর কাছে কথা বলেন ঠিক কি না সুতরাং আল্লাহই উত্তম ফয়সালাকারী আল্লাহই সঠিক ফয়সালা করবেন কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা হাবিব বিন মালিক রাসূলকে চিনে না 22,000 সৈন্য নিয়ে বিশ্ব নবীজিকে বিচার করার জন্য মক্কা নগরীতে প্রবেশ করেছে সেই সময় যারা কম ঈমানদার ছিল সেই সময় যারা কাফের বেঈমান ছিল তারাও মন্তব্য করছিল নবী যদি সত্যি জাদুকর সত্যি মিথ্যাবাদী না হবে এমনি তার বিচার করা হচ্ছে ওই সময়ও কিন্তু এমন মন্তব্য কাফের বেঈমানরা করেছে বন্ধুরা আমার খেয়াল করেন বিশ্ব নবীজির বিচার করার জন্য হাবিব বিন মালিক 22,000 সৈন্য নিয়ে মক্কা নগরীতে যখন প্রবেশ করলো বিশ্ব নবীজির কাছে আবু জেহেল্লা একটা পত্র লিখে দিল ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি নিজেকে নবী দাবি করো নিজেকে তুমি মিথ্যা নবী দাবি করো তোমার বিচার করা হবে তোমার ফয়সালা করা হবে ও মুহাম্মদ তোমার জন্য বিচার কার্য তৈরি করা হলো ট্রাইব্যুনাল করা হলো এই বিচার কার্যের ট্রাইব্যুনালের মধ্যে তুমি এসে দেখা করো আল্লাহর নবী চিঠিখানা পড়ে ওই বিচার কার্যের দিকে যখন রওনা করবেন পাশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসা হযরত ওমরের চোখ বেয়ে পানিগুলি জমিনের মধ্যে পড়তে লাগলো হযরত ওমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আবু জেহেলের দিকে যাবেন না ওই আবু জেহেল আমাকে দিয়েও পরিকল্পনা করেছিল ওর পরিকল্পনা ভালো না ওর ষড়যন্ত্র ভালো না আমি ওমরকে পাঠিয়ে দেন এক থাপ্পড় দিয়া আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দি ওমরের বুকে সাহস আছে না নাই আছে না নাই সব সাহাবীর চাইতে একজন সাহাবীকে আবু জেহেল্লা বেশি ভয় করত তার নাম হলো হযরত ওমর এমনকি তিনি যেই রাস্তা দিয়ে যেতেন শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে যেত না জোরে করে সুবহানাল্লাহ শুধু তাই নয় আমিরুল মুমিনের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এমন সাহসী রাষ্ট্রপ্রধান ছিলেন
কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। তিনি যখন রাত্রি বেলায় হয়ে যেত একাকী ছদ্মবেশে বের হতেন, এলাকার জনগণ কেমন আছে এটা জানার জন্য বলেন সুবহানাল্লাহ। একদিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাস্তা দিয়ে বের হয়েছেন ছদ্মবেশে, এমন সময় লক্ষ্য করে দেখেন একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী ওই রাস্তা দিয়ে আসতেছে। হযরত ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, বললেন হে মেয়ে তুমি কি জানো না এই গভীর রজনীতে তোমার ইজ্জতের উপরে হামলা হতে পারে, তোমাকে তো ইফতিজিং করতে পারে, পারে কি পারে না? আমার ভাইয়েরা বলেন তো এই বাংলাদেশে ধর্ষণ আছে না নাই, ইফতিজিং আছে না নাই? কারণটা হলো কোরআন দিয়ে ধর্ষকের বিচার করা হয় না। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, প্রধানমন্ত্রী আপনি যতই বিচার করেন ফয়সালা করেন, কোরআনের আইন দিয়ে যতদিন ধর্ষকের বিচার করা হবে না ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে ধর্ষণ বন্ধ হবে না। একবার শুধু কোরআনের আইন দিয়া ধর্ষকের বিচার হলো, গলা পর্যন্ত গেড়ে দিয়া পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা, কথা বলেন ঠিক কিনা? একটা বার ঢাকা বাইতুল মুকাররমের সামনে ধর্ষকের গলা পর্যন্ত গেড়ে দিয়া চারিদিক থেকে পাথর নিক্ষেপ করে সমস্ত মিডিয়াতে লাইভ দেখায় দেন, বাংলাদেশে আর ধর্ষক খুঁজে পাওয়া যাবে না। যারা চুরি করে কোরআনের আইন আছে না, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা, চোরের হাত কেটে দেন, চুরি করলেই প্রমাণ সাক্ষী দিয়ে হাত কেটে দেন, যতদিন বাঁচবে হাত এভাবে করে নিয়ে যাবে, মানুষ বলবে ভাই কোথায় চুরি করে ধরা পড়ছিলেন যে আপনার হাত কাটছে, ভয় আর চুরি করবে না? মানুষ দোকানপাট খুলে রেখে ঘুমাবে কিন্তু চুরি করার সাহস পাবে না? আর দ্বিতীয় নাম্বার কথা হলো, শুধু ধর্ষকের বিচার করলে হবে না, যে সমস্ত মেয়েগুলি বেপর্দা হয়ে চলাফেরা করে পর্দার আইন কোরআনে আছে না নাই? পর্দার আইন কোরআনে থাকার পরেও যারা বেপর্দা হয়ে চলাফেরা করবে ওদেরকে ধরে ধরে বিচার করেন, বাংলাদেশে ধর্ষণ ইফতিজিং থাকবে না। ধর্ষণ ইফতিজিং হওয়ার মূল একটা কারণ হলো যে বাংলাদেশের মেয়েরা পর্দা করতে চায় না। কি চায় না? আল্লাহ বললেন মেয়েরা তোমরা পর্দা করো। আর আজকালকার মায়েরা বোনেরা তারা স্লোগান দিচ্ছে, রাতের আদার ভাঙবো স্বাধীনভাবে চলবো, এই স্বাধীনভাবে চলতে গিয়া বাংলাদেশে ধর্ষণ বেড়েছে না কমেছে? আরে ভাই সাধারণ মেয়ের কথা বাদ দেন, পত্রিকার মধ্যে দেখলাম একজন পুলিশ ইন্সপেক্টর মহিলা, মহিলা পুলিশ ইন্সপেক্টর ঢাকার শাহবাগে ডিউটি পড়েছে, এই মহিলা পুলিশ রাত্রি বেলায় ডিউটি যখন দিচ্ছে এমন সময় একটা সিসকা চোর চুরি করে পালিয়েছে, ওই মহিলা পুলিশও ওই চোরের পিছনে পিছনে দূর চোর অন্ধকার গলির মধ্যে ঢুকছে, ওই মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে ঢুকছে, অনেকক্ষণ দাপড়া দাপড়ি করে কেউ কাউরে ছাড়ে না, এমন সময় পেছন থেকে আরো মহিলা পুলিশেরা বলে ম্যাডাম ছাড়ে দেন চলে আসেন, ওই রকম সিসকা চোর ধরে কোনো লাভ নাই, সঙ্গে সঙ্গে ওই মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে থেকে চিৎকার মেরে বলে আরে মিয়া আমি তো চোরকে ছেড়ে দিছি কিন্তু চোর দেখি আমারে ছাড়ে না, চোর দেখে অন্ধকারের মধ্যে নরম নরম লাগে, ধরছে জন্মের ধরা, যা আছে কপালে হবে কাল সকাল। বিশ্বাস করেন মুসলমান, আজ থেকে কয়েক বছর আগে দেখতাম মেয়েরা চিপা পায়জামা পরতো, স্কিন পায়জামা পরতো, আর এখন মেয়েরা এমন পায়জামা পরে দুই তিনটা ছেলেদের লুঙ্গির কাপড় জোড়া দিলে অত কাপড় হয় না, ওই পায়জামার নাম আবার দিয়েছে প্লাজু, টাকনো থেকে এক বিদ্য পরে পায়জামা পরে, আর ছেলেদেরকে বলা হলো তোমরা টাকনোর নিচে কাপড় পরো, ছেলেদেরকে বলা হলো তোমরা
টাকনুর উপরে কাপড় পরো, মেয়েদের কেবল হলো টাকনুর নিচে কাপড় পরো, মেয়েরা টাকনুর উপরে কাপড় পরে, আর ছেলেদেরকে বলা হয় তোমরা টাকনুর উপরে কাপড় পরো। ছেলেরা এমন করে কাপড় পরে জাইঙ্গা বের হয়ে যায়, প্যান্টের আগা ক্ষয় হতে হতে রাস্তা ঝাড় দিতে দিতে এমন ভাবে ঘোষা খায় ক্ষয় হয়, ওরা যুবকেরা বুঝতেও পারে না কথা কন ঠিক কিনা। প্যান্ট পরে জাইঙ্গা বের হয়ে থাকে, জিজ্ঞেস করলাম যুবক এটা কেমন প্যান্ট পরেছো, কয় হুজুর আপনি বুঝবেন এর স্টাইল, জাইঙ্গা বের হয়ে থাকে এটা বলি স্টাইল। আমার ভাইয়েরা খেয়াল করেন, এই বাংলাদেশের মেয়েদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান সিরিয়াল, আর ছেলেদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান হারবাল, কলিকাতা হারবাল। যেখানে যাবেন হারবালের পোস্টার আছে না নাই, আপনি নিবেন না জোর করে আপনার হাতের মধ্যে ঠেলে দিবে। ওই দিন আমি মাহফিলে যাচ্ছি, গাড়িটা একটু স্লো হয়েছে ভিড়ের মধ্যে, দেখি এরকম কাগজের মধ্যে করে জানলা দিয়ে ঢুকাই দিছে হারবালের পোস্টার। তা আমি খুলে দেখলাম লিখে আছে, আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? আপনি কি বিশেষ মুহূর্তে নিজেকে দুর্বল ভাবে? তাহলে আজই চলে আসুন ইন্ডিয়ান হারবাল। হাসির জন্য বলতেছে, কোরআন হাদিসের কথা বাদ দেন, কোরআন হাদিসের কথা না হয় বাদই দিলাম, মেডিকেল সায়েন্স বলতেছে যেই সমস্ত যুবকগুলি টাকলো ঢেকে রাখবে, যেই সমস্ত যুবকগুলি টাকলোর নিচে পায়জামা পরবে প্যান্ট পরবে, ওদের যৌন শক্তি আস্তে আস্তে হারায়া যাবে। কে বলছে এটা? মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্স বলছে টাকলো যদি ছেলেরা ঢেকে রাখে তাদের যৌন শক্তি হারায়া যাবে। আর হারাবে না কেন? এমন সিপা প্যান্ট পরে যে বসে পেশাব করতে পারেন, আছে না নাই? আপনি ঢাকা থেকে কক্সবাজার থেকে আপনি ঢাকা যাবেন, যত জায়গায় বড় বড় হোটেল আছে দেখবেন ওখানে দাঁড়ায় থেকে পেশাব করার ব্যবস্থা, আছে না নাই? কারণটা হলো বসে পেশাব করতে পারে না, বসে পেশাব করলে প্যান্টের পিছনে ছিঁড়ে যাবে, পেশাব করলো, পেশাব করে সাথে সাথে প্যান্টের সেন লাগালো, লাগালো হোমিওপ্যাথি ওষুধ টপ টপ করে প্যান্টের মধ্যে পেশাব পড়ে কি পড়ে না? তাহলে তোর যৌনিক খুব শক্তি হারাবে না তো কার হারাবে? এজন্য খুব খেয়াল করা লাগবে, আজকে ইসলাম থেকে মানুষগুলি সরে যাচ্ছে এজন্য মানুষের মধ্যে গজব আসতেছে না। হযরত ওমর মেয়েটিকে বললেন, এই মেয়ে তুমি যে আসতেছো তোমাকে যে ধর্ষণ ফিজিং করতে পারে, মনে আছে আপনাদের? কি ভুলে গেছেন নাকি? সঙ্গে সঙ্গে মেয়েটি অমরকে চিনতে পারে নাই, বললেন, ও যুবক তুমি কি জানো না এমন একজন রাষ্ট্রপ্রধান পেয়েছি কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, সুবহানাল্লাহ, কর এজন্য আমি মহিলা একা একা রাস্তা দিয়ে যাচ্ছি, আমার কোনো ভয় লাগতেছে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওমরের সাহস আছে না নাই? আছে না নাই? সেই ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু জেহেলের দিকে যাবেন না, আমি ওমরকে পাঠিয়ে দেন, এক থাপ্পড় দিয়ে আবু জেহেলকে বিদায় করে দি। মনে আছে নি? মনে আছে? কি কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবী ওমর, চিন্তা করো না, টেনশন করো না, আজকে আবু জেহেল্লা আমার কিছুই করতে পারবে না, কারণ আমার সঙ্গে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী একাকী ট্রাইব্যুনালের দিকে যাচ্ছেন, বিচার কার্যের দিকে যাচ্ছেন, এদিকে আবু জেহেল্লা সন্ধ্যাবেলার ঘটনা, একটা বিচার কার্য তৈরি করছে, মঞ্চ তৈরি করেছে, সেই মঞ্চের মধ্যে দুইটা চেয়ার রাখছে, কয়টা চেয়ার? দুইটা চেয়ার, একটা হলো স্বর্ণের চেয়ার আর একটা হলো রৌপ্যের চেয়ার। আবু জেহেলের পরিকল্পনা হলো ওই স্বর্ণের চেয়ারে বিদেশি মেহমান হাবিব বিন মালিককে বসাবে, আর রৌপ্যের চেয়ারে আবু জেহেল নিজে বসবে, আর আল্লাহর নবীকে দাঁড়ায় দাঁড়ায় জব্দ করবে, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরে আবু জেহেল, যতই পরিকল্পনা করিস না কেন ওই স্বর্ণের চেয়ারে আমার নবীজিকেই আমি বসায়া ছাড়ব। ফয়সালা কার কায়েম হবে? আর জোরে চিৎকার দিয়ে বলেন কার কায়েম হবে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা খেয়াল করেন, বিশ্ব নবীজির কথা তো দূরের কথা, হযরত নূহ আলাইহিস সালাম এক বছর নয়, দুই বছর নয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 950 বছর দিনের কথা বলেছেন। হযরত নূহ আলাইহিস সালাম মানুষদেরকে দিনের কথা বলেন যখন কওমের লোকেরা ষড়যন্ত্র করে তাকে ধরে ধরে গিরায় গিরায় মারে, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম অসহ্য হয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকে আর তারা ধরে ধরে আমায় গিরায় গিরায় মারে, আল্লাহ গো তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে। আল্লাহ বললেন নূহ ভাসাবো একটু পরে, এই ফাঁকে তুমি নাও একটা নৌকা তৈরি করে যাতে করে তোমার উম্মতেরা তোমার সাথীরা বাঁচতে পারে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি শুরু করলেন, যখন কওমের লোকেরা প্রশ্ন করে তখন ও নূহ এই নৌকা কি হবে, বলে প্লাবন হবে, সব ভাষায় নিয়ে যাবে। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা বলে নূহ প্লাবন হবে যখন, ওই যে দেখো পাহাড় দেখা যায়, জিবাল দেখা যায়, ওখানে আমরা পালাবো তখন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন যখন প্লাবন হবে ওই পাহাড়ও থাকবে না, জিবালও থাকবে না, সবকিছু ভাসায় নিয়ে যাবে। আমার ভাইয়েরা নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা ষড়যন্ত্র করলো, নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি শেষ করলেন, যখন ষড়যন্ত্র করে ওই নৌকার মধ্যে কওমের লোকেরা পায়খানা শুরু করলো, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ প্লাবন হবে যখন, এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে? তখন আল্লাহ বললেন নূহ চিন্তা করো না, টেনশন করো না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘরের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নূহ ষড়যন্ত্রের ঘুড়ি উড়াই ওরা, রশি কিন্তু আমি আল্লাহর হাতে ধরা, সময় আসবে যখন আমি আল্লাহ জবাব দেব তখন। আমার ভাইয়েরা একে একে সবার পায়খানা করা হলো শেষ, সোনার বাংলাদেশ এক বুড়ি থাকলো বাকি, চিন্তা করে আমি আর কেন থাকবো বাকি, বয়স আমার 80, হাঁটতে পারি না বেশি, অন্তত গ্রামবাসীর পক্ষে নূহের বিপক্ষে নৌকা একটা সিল মেরে আসি। এই চিন্তা করে 80 বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো, যখন স্লিপ খেয়ে ওই পায়খানার মধ্যে পড়ে গেল, তখন আমার ভাইয়েরা পড়লো 80 বছরের ছুরি, আর যখন বের হলো তখন হয়ে গেল 16 বছরের ছুরি। এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি, নূহের নৌকার পায়খানা মাখলি, যৌবন আসতে যে ফিরি, তোমরার কেউ করো না কোদেরি, বোটানি কেন মা ফেয়ারের লাগবি মনে করে মাখো তাড়াতাড়ি। আমার ভাইয়েরা বাঙালি কিন্তু ফ্রি পাইলে কোনো হুশ থাকে না, কথা কর ঠিক কিনা? এখন যারা পাতলা মানুষ সোনার সঙ্গে সঙ্গে দৌড় মারছে, দৌড় মারা সব পায়খানা করা শেষ, পায়খানা মাখাও শেষ, এখন যারা মোটা মানুষ ওরা কিন্তু কম দৌড়াতে পারে, ওরা হেলে দুলে নৌকার মধ্যে গিয়ে দেখে সর্বনাশ, পাতলা মানুষ সব মাখে শেষ, নিজের পায়খানাও নাই। মোটা মানুষগুলি পাতলা মানুষের কলার ধরে বলে আরে তুই তো সব পায়খানা মেখেছিস, আমার পায়খানা গেল কই, তাড়াতাড়ি পায়খানা দি। মোটা পাতলার মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে। আল্লাহ বললেন নূহ তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কি,
এখন দেখো পায়খানা না পায়া ওদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে। আজও দেখবেন এক জেলা থেকে কয় বাংলাদেশে সঠিক নির্বাচন যদি হতো কোন এমপি মন্ত্রী পালাতে পারতো না। আবার ভাঙা থেকে আরেকজন কয় নির্বাচন হলে এখানেই হইছে, দুইজনে টক্কর লাগছে কি লাগছে না, কথা কি বোঝেন না, টক্কর লাগছে কি লাগছে না, সব কথা কিন্তু বলা যাবে না। সব কথা বলি না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয়, কথা বল ঠিক কিনা। আমার ভাইয়ের খেয়াল করেন আল্লাহ বললেন নুহ ওরা আমার সাথে বেয়াদবি করেছে ডিজিটাল কায়দায়, আমি আল্লাহ ওদের সাইজ করলাম ফিজিক্যাল কায়দায়, কথা কোন ঠিক কিনা। আমার ভাইয়েরা সেই আল্লাহ আজও আছে না নাই, সেই আল্লাহ বলছেন নবী যতই ষড়যন্ত্র করুক না কেন ওই স্বর্ণের চেয়ারে আমি আল্লাহ আপনাকে বসায় ছাড়বো, আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বিচার কার্য তৈরি, স্বর্ণের চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক বসে আছে, রৌপ্যের চেয়ার আবু জাহেল বসে আল্লাহর নবীর দিকে তাকায় আছে, সামনে শত শত মানুষ, আকাশে পূর্ণিমার চাঁদ, বিশ্ব নবীজি যখন ওই সন্ধ্যাবেলায় যখন চলে আসলেন হাবিব বিন মালিক লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবীর চেহারা দিয়া আল্লাহর নূর চমকাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নূরের ঝলকানো হাবিব বিন মালিকের মধ্যে ঢুকে গেল। আল্লাহর নবীর চেহারা ভালো ছিল না খারাপ ছিল? আরেকজন নবীর চেহারা ভালো ছিল, তার নাম হযরত ইউসুফ আলাইহিসসালাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নকল করে বলতেছেন যে সমস্ত মেয়েগুলি ইউসুফ আলাইহিসসালামের চেহারার দিকে তাকায়া আপেল কাটতে গিয়া আঙ্গুল কেটে ফেলেছিল তারা বুঝতে পারে নাই, ওই সমস্ত মেয়েগুলি আমার রাসূলের চেহারা যদি দেখত আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলত তবু তারা বুঝতে পারত না। আমার ভাইয়েরা আল্লাহর নবীজির এত সুন্দর চেহারা হুজুরের নূরের ঝলকানি ওই হাবিব বিন মালিকের অন্তরে ঢুকে গেছে। হাবিব বিন মালিক বিশ্ব নবীজির দিকে তাকায় চিন্তা করেন জীবনে অনেক মিথ্যাবাদী দেখছি, জীবনে অনেক ভণ্ড দেখেছি, অনেক সন্ত্রাসী দেখেছি, এত সুন্দর চেহারার মানুষ আর যাই হোক কখনো সন্ত্রাসী হতে পারে না, কথা কোন ঠিক কিনা। আল্লাহর নবী ওই বিচার কাজের কাছাকাছি যখন চলে আসলেন স্বর্ণের চেয়ার থেকে, স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিক বসা, ছাত্র যেমন করে শিক্ষকের জন্য চেয়ার ছেড়ে দেয় হাবিব বিন মালিক ওই রকম করে আস্তে করে দাঁড়ায় বলতেছে মুহাম্মদ এখানে তোমার বসার জন্য কোন চেয়ার রাখা হয় নাই, এই স্বর্ণের চেয়ার তোমার জন্য ছেড়ে দিলাম, এই স্বর্ণের চেয়ারে তুমি বসে বড়। আবু জেহেল্লা সরাসরি মাটিতে বসতে বসতে বলে মুহাম্মদ জীবনে অনেক জ্বালান জ্বালাইছিস, আজকে একবার যখন পাইছি তোরে আর ছাড়ব না। আবু জেহেল্লা নিচে মাটিতে বসতে বসতে বলে মুহাম্মদ জীবনে অনেক জ্বালান জ্বালাইছিস, আজকে একবার যখন তোর নামে ট্রাইব্যুনাল গঠন করেছি একটা মামলা যাবে আরেকটা মামলা দিব, তোকে রেহাই দিব, রেহাই দিব। আবু জেহেল্লা প্ল্যান ঘুরায় ফেলল, বলল ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি নিজেকে সত্য নবী দাবি করো, তোমার আল্লাহ নাকি যা ইচ্ছা সব করতে পারে, কোন বললে হফা এখন হয়ে যায়, ওই যে আকাশে পূর্ণিমার চাঁদ তুমি যদি নবী হয়ে থাকো আঙ্গুলির ইশারা দিয়ে ওই চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখা। দেখছেন আজকে সামান্য কারণে আপনারা বলেন যে এগুলো আজগবি, হুজুর অপরাধ না করলে এমনি ধরছে, আল্লাহ রাসূল কত বড় একটা প্যাচের মধ্যে ফেলছে যে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখা,
এটা কোন গল্প উপন্যাসের কথা না, গল্প উপন্যাসের কথা না। কারণ হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, চাচা ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করব ঠিকই, আমাকে দুরাকাত নামাজ পড়ার টাইম দেওয়া লাগবে, আমি দুরাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে আমি চেয়ে নেব। আমার ভাইয়েরা, আবু জেহেল্লা সময় দিবে না, কারণ জানে সময় দিলেও এটা পারতেও পারে। আজকে আমরা সামান্য বিপদ আপদে নেতাদের কাছে দৌড়াই, সামান্য বিপদ আপদে ক্ষমতাবানদের পেছনে দৌড়াই, কিন্তু আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, তুমি যখন বিপদে পড়বে আল্লাহর কাছে ধৈর্যের সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রজনীতে আল্লাহর কাছে যাও, আল্লাহ তোমাকে ফিরাইয়া দিবে না। কথা কন ঠিক কি? আল্লাহর নবী বললেন, চাচা আমাকে দুরাকাত নামাজ পড়ার টাইম দেওয়া লাগবে, আমি আমার রবের কাছ থেকে চেয়ে নেব, আবু জেহেল্লা সময় দিবে না। হাবিব বিন মালিক বলে, প্রধান বিচারক বলে, ওরে আবু জেহেল্লা কেমন প্রশ্ন তুমি করো, মানুষ কি কখনো আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারে? আবু জেহেল্লা মনে মনে কে, আমি তো হারামজাদাকেই নিয়ে আসছি, ও তো আমার মুহাম্মাদকে চিনে না, কারণ মুহাম্মাদকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি, আমি জানি ওর পাওয়ার কত, জোরে কর সুবহানাল্লাহ। আজও জানে করণের পাখি যেই ময়দানে যাবে জায়গা দেয়া যাবে, এখনো যদি বের করা হয় জায়গা দেয়া যাবে, একটাই কারণ তাকে বন্দি রাখতে হবে যেন কোরআনের কথা বলতে না পারে। এটা কিন্তু তারা যে জানে না তা না, এটা একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে একেবারে উচ্চ পর্যায়ের লোকজন জানেন, সাইদি সাহেবের যে কণ্ঠ এখনো যদি ক্যাসেটে কোথাও বাজে, আপনি যত আওয়ামী লীগ করেন, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি না, এটা আওয়ামী লীগের লোকজন বলছে, হুজুর আপনারা কি ওয়াজ করেন, কিন্তু সাইদি হুজুরের যে ওয়াজ যখন ক্যাসেটে বাজে এখনো হৃদয়ের মধ্যে দোল খেয়ে যায়। আল্লাহুম্মা আমিন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয়াত তাআলা ঐতিহ্যবাহী নয়াপাড়া ইসলামী যুব উন্নয়ন পরিষদ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীর কোরআন মাহফিলে কিছু দরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহরবানি করে হাত টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদের আরর পরে সব রুগুন পৌঁছায় দাও। রব্বুল আলামিন বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও। ইয়ার করম তু আগর করে ও বাতে জুবান কো জো দিল পর আসর করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.